হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব জিএনএম এনএম 2023-এ তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, যেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং কাউন্সেলিং এ তোমরা রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং, চয়েস লকিং, ফিস পেমেন্ট, সমস্ত কিছু কিভাবে করবে তা স্টেপ বাই স্টেপ পদ্ধতি তোমাদেরকে দেখাবো, এবং প্রত্যেককে বলবো ভিডিওটাকে কমপ্লিট দেখতে, যাতে করে কাউন্সেলিং এর সঠিক প্রসেসটা তুমি জানতে পারো এবং এক্ষেত্রে তোমার যাতে কোনো ভুল না হয়, এবং সমস্ত স্টেপটা তোমাদেরকে কিন্তু একদম ধরে ধরে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা করবে। এর পরবর্তীতে তোমাদের যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে দেখো, অ্যাট ফার্স্ট তোমাদেরকে অবশ্যই বলবো যে মোবাইল থেকে কিন্তু তোমরা এই কাউন্সেলিং প্রক্রিয়া, রেজিস্ট্রেশন বা এই সমস্ত অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে না, কারণ সেখানে হাইলি চান্সেস যে তুমি কোনো ভুল করতে পারো, এবং এই রেজিস্ট্রেশনের সময় করা ভুলগুলো পরবর্তীকালে শোধরানোর কোনো চান্স থাকে না। তো সেহেতু এমন হতে পারে যে এবছর হয়তো তুমি জিএনএম এনএম এ ভর্তি হতে পারলে না। তো অবশ্যই তোমরা এটাকে সিরিয়াস ভাবে নেবে এবং সঠিকভাবে তোমরা দেখবে, তার পরবর্তীতে তোমরা তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটাকে সম্পন্ন করবে। এবং তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে, সাইবার ক্যাফে বিভিন্ন জায়গা থেকে তোমরা কাউন্সেলিং করবে, তো অবশ্যই তোমাদেরকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে এবং কোন কোন পয়েন্টগুলো তোমরা কেয়ারফুল হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে প্রত্যেকটা আপডেট তোমরা টাইম টু টাইম পেতে পারো। তো দেখো, এক্ষেত্রে প্রথমেই আমি চলে যাব জিএনএম এনএম সেকশনে, তার যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাবে এখানে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, যেটা কিন্তু একদম অনেক দেরি করে দিয়েছে, বাট এই ট্যাবটা ইন্ট্রোডিউস হয়েছে। এখানে ফার্স্ট তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করার পরবর্তীতে সবার প্রথম তোমাদের যেটা করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। সবার প্রথমে তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে কিন্তু সম্পন্ন করতে হবে। এই জায়গাটা হচ্ছে খুব ভাইটাল। এখানে তোমাদের কাছে দেখো দেখিয়ে দেবো যে একদম ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, অনেক কিছু ইনফরমেশন, ইনস্ট্রাকশনস এখানে লেখা রয়েছে, পাসওয়ার্ড পলিসি সংক্রান্ত বলা আছে। তো তোমরা চাইলে সেক্ষেত্রে ডেফিনেটলি এটা পড়ে দেখতে পারো, বাট এখানে আমি তোমাদেরকে যা রয়েছে আমি পরবর্তী বিভিন্ন স্টেপে সেটা জানিয়ে দেবো যে কোন কোন জিনিস এখানে কেয়ারফুলি বলা রয়েছে। জাস্ট এখানে আই এগ্রি এই অপশনটাতে তোমাকে চেকবক্সটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার কাছে এরকম নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু চলে আসবে, এবং এক্ষেত্রে এটা অনেকগুলো স্টেপ রয়েছে, সমস্তটাই কমপ্লিট করতে হবে তোমাকে। সবার প্রথম এখানে তোমার দিতে হবে রোল নাম্বার, অর্থাৎ যেটা তুমি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন নাম্বার, জিএনএম এনএম 2023-এর অ্যাপ্লিকেশন নাম্বার, এটাও তুমি অ্যাডমিট কার্ড থেকে পেয়ে যাবে। এর পরবর্তীতে তোমার নাম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এখান থেকে ড্রপডাউন থেকে ডেটটাকে চুজ করে নিতে হবে, তারপরে মান্থ এবং তারপরে ইয়ার চুজ করতে হবে। এর পরবর্তীতে যে সিকিউরিটি ক্যাপচাটা এখানে দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি ক্যাপচাটা তোমাকে ফিল করতে হবে। যদি কোনো কারণে দেখতে অসুবিধা হয়, রিফ্রেশ বাটন রয়েছে, এখানে ক্লিক করে তুমি কিন্তু সিকিউরিটি ক্যাপচাটা চেঞ্জ করতে পারবে। তার পরবর্তীতে তোমাকে সাবমিট করতে হবে। তো ডেফিনেটলি আমি প্রসেসটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো, এক্ষেত্রে আমি ডিটেলসটা এন্টার করার পর তার পরবর্তী তোমাদের রেজিস্ট্রেশনের যে স্টেপটা আসছে সেটা হচ্ছে এখানে তোমাদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব দেখিয়ে দেবে, এবং তার করসপন্ডিং তোমার মোবাইল নাম্বার, মেল আইডি এটা দেখাবে, যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। তুমি যদি চাও কাউন্সেলিংয়ে আদার্স কিছু ইউজ করবে সেটা তুমি করতে পারো। এর পরবর্তীতে তোমাকে একটা পাসওয়ার্ড এখানে চুজ করতে হবে, যেটা আলফা নিউমেরিক পাসওয়ার্ড, যেমনটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে সেম একই পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। অ্যান্ড দেন তারপর কনফার্ম পাসওয়ার্ড এই সেকশনে ক্লিক করতে হবে, আর তার পরবর্তীতে এই যে সিকিউরিটি ক্যাপচাটা দেখতে পাচ্ছ এখানে এই ক্যাপচাটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে এগুলো আমি এখানে পুট করে দিয়েছি। অ্যান্ড দেন দেখো তার পরবর্তীতে সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ওটিপিটা, যে ওটিপিটা চলে এসছে, এবং এই ওটিপিটাকে যদি এখানে তুমি পুট করো মেল বা এক্ষেত্রে মোবাইলে যে কোনো একটা ওটিপি দিলে, এবং তার সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি ক্যাপচা এটা ক্যাপচাটা দিয়ে এক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড এক্ষেত্রে ফাইনাল সাবমিট করলেই কিন্তু তোমার নেক্সট যে স্টেপ রয়েছে সেটাতে প্রসিড হয়ে যাবে। তো এর পরবর্তীতে দেখো ওটিপি অথেন্টিকেশন হয়ে যাওয়ার পরে এখানে লেফট সাইডে ভেরিফাই, এক্ষেত্রে মোবাইল নাম্বার ভেরিফাইড এটা দেখাবে, মেলটাকেও যদি তুমি ভেরিফাই করতে চাও সো তুমি করতে পারো। তো তোমার রেজিস্ট্রেশন ফর্মটা এক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে, এটার মানে কিন্তু এটা না যে তোমার টোটাল রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তো এর পরবর্তীতে তোমার কাছে দেখতে পাচ্ছ যেগুলো ইনকমপ্লিট আছে এগুলোকে পুরোটাই কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, তারপর তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে। তো এখানে এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটায় ক্লিক করলে এখানে তোমার
যা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবে, তোমার জেন্ডার, তোমার ডোমিসাইল, তোমার ক্যাটাগরি, সিভিল ডিফেন্স আছে কি নেই, অরফানেজ, সমস্ত কিছু, এবং এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত অ্যাট লিস্ট 5 ইয়ার্স যারা জিএনএম এএনএম বোধ করেছো বা এক্ষেত্রে ইয়েস নো যেটা তোমাদের করতে হবে, এবং দেন তারপর এখানে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে দিতে হবে, বিকজ কোনো রিফান্ড অ্যামাউন্ট যখন আসবে তখন কিন্তু এই এখানে আসবে, এবং ব্যাংকের যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজ বা তোমার ক্যান্সেল চেক তার যে এক্ষেত্রে তোমাকে পিডিএফ যার মিনিমাম সাইজ 10 থেকে ম্যাক্সিমাম সাইজ 500 KB এর মধ্যে হতে হবে এটাকে এখানে আপলোড করতে হবে। তো এটাকে আমি আপলোড করে নিয়ে ডিটেলসগুলো ফিল করে নিয়ে তার পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, এবং সেভ অ্যান্ড নেক্সট করলে তার পরবর্তী স্টেপ যেটা রয়েছে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস সেখানে যাবে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ আমি ডিটেলসগুলো পুট করে দিয়েছি, এবং এখানে ব্যাংক ডিটেলস, আইএফসি কোড, এগুলো সমস্ত ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এগুলো এন্টার করতে হবে, অ্যান্ড দেন তারপরে ব্যাংকের পাসবইয়ের যে ফ্রন্ট পেজ সেটার পিডিএফ এখানে আপলোড করতে হবে। এর পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে, অপশন আসবে ডু ইউ উইশ টু সেভ, তো এক্ষেত্রে এটাকে ইয়েস করবো ডেফিনেটলি। এর পরবর্তী যে পেজটা চলে আসবে সেটা হচ্ছে যে তোমার 12th আর HS এর যে পাসিং কোয়ালিফিকেশন ডিটেলস, এক্ষেত্রে দুটো অপশন, পাস্ট আর এক্ষেত্রে ফেল, দুটো অপশন রয়েছে, কোন কত সালে পাস করেছো, রোল নাম্বার এখানে এন্টার করতে হবে, এইচএস এর রোল নাম্বার, এক্ষেত্রে ইউনিভার্সিটি নেম, রেজাল্ট মোট পার্সেন্টেজ ছিল কিনা সেটা, ম্যাক্সিমাম কত মার্কস, 500-এর মধ্যে তুমি কত পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হবে, এবং এক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ মার্কস, সাবজেক্ট ওয়াইজ মার্কসের মধ্যে এখানে তোমাকে অ্যাট ফার্স্ট ইংলিশের মার্কস, এটা পাসিং স্ট্যাটাস পাস নাকি সেটা তোমাকে দিতে হবে, অ্যান্ড দেন ম্যাক্সিমাম মার্কস অবটেইন মার্কস এটা তোমাকে দিতে হবে, বিকজ ইংলিশের মার্কসটা এক্ষেত্রে দরকার। এই স্টেপটা করার পর পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট করলে তোমার কাছে চলে যাবে কন্ট্যাক্ট ডিটেলসের যে স্টেপটা রয়েছে সেখানে তোমার অ্যাড্রেস দিতে হবে। তো এই স্টেপটা কমপ্লিট করার পর বাকিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এর পরবর্তী যে স্টেপটা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, সেখানে তোমাদের ভিলেজ ডিটেলস, বাকি যা কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এক্ষেত্রে দিয়ে দেবে, এবং যাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো আলাদা তারা এক্ষেত্রে আলাদাভাবে এন্টার করতে পারো, সেম হলে এখানে সেম অপশনে ক্লিক করবে, অ্যান্ড দেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করবে। সো সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে তার পরবর্তী যে স্টেপটা এখানে এটাকে ইয়েস করবে, অ্যান্ড দেন তার পরবর্তীতে তোমাদের টোটাল যে টোটাল ফর্মটা এখানে শো হয়ে যাবে এটাকে ভালোভাবে চেক করে তারপর এই ডিক্লারেশনে চেকবক্সটা করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। সো তার আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে ডিটেলসটা একবার চেক করে নেবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, যদি কোনো কারণে ঠিক না থাকে তুমি কিন্তু প্রিভিয়াস অপশনে ক্লিক করে এর আগের স্টেপে ফেরত যেতে পারবে। সো দেখো এক্ষেত্রে আমি ফর্মটা দেখে ফাইনাল সাবমিট করে দিয়েছি, এতক্ষণে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু সম্পন্ন হলো। এর পরবর্তী সেকেন্ড স্টেপ তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট। সো রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট দেখতেই পাচ্ছ এখানে তোমাদের অপশনটা রয়েছে নিউ বলে, তো এখানে আমি ক্লিক করব পে রেজিস্ট্রেশন ফিজ, এখানে তোমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট, চেকবক্সটাতে আমি ক্লিক করব, অ্যান্ড দেন পে ফি এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এর পরবর্তীতে তোমার নাম, রোল নাম্বার, অ্যামাউন্ট, ডেট অফ বার্থ এটা শো হয়ে যাবে, তো এখানে দুটো পেমেন্ট গেটওয়ে দেখাবে, তুমি যে কোনো একটা চুজ করতে পারো, এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম তোমাদের থাকছে না। তো এর পরবর্তীতে প্রসিড ফর পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করবে, অ্যান্ড দেন তার পরবর্তীতে তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু পেমেন্টের মাল্টিপল অপশন রয়েছে, ইউপিআই আইডি রয়েছে, কার্ড পেমেন্ট করতে পারো, নেট ব্যাংকিং করতে পারো, যে কোনো কিছু তুমি এখানে ওয়েতে পেমেন্ট করতে পারো। সো এক্ষেত্রে আমি ইউপিআই অপশনটাকে চুজ করব, তো সেক্ষেত্রে আমি আমার ইউপিআই আইডি সেটা এখানে পুট করে দেব। সো এখানে আমি আমার ইউপিআই আইডি পুট করে দিয়েছি, এর পরবর্তীতে আমি প্রসিড অপশনটাতে ক্লিক করব, অ্যান্ড দেন তার পরবর্তীতে আমার পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করে নেব। সো এখানে দেখতে পাচ্ছ যে পেমেন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে পেমেন্ট ডিটেলস সমস্ত কিছু দেখিয়ে দেবে, তোমরা এটাকে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে পারো। পরবর্তীতে আমি গো ব্যাক অপশনে ক্লিক করব, অ্যান্ড তার পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট প্রসেসটা কিন্তু আমার কমপ্লিট। পরবর্তী যে স্টেপ অর্থাৎ থার্ড স্টেপ, ফার্স্ট স্টেপ কমপ্লিট করলাম রেজিস্ট্রেশন, সেকেন্ড হচ্ছে তোমাদের পেমেন্ট, অ্যান্ড থার্ড স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে চয়েস ফিলিং। তো এর পরবর্তীতে আমি চয়েস ফিলিং অপশনটাতে ক্লিক করব, এবং এই চয়েস ফিলিং যেটা রয়েছে চয়েস ফিলিংটা তোমরা কিভাবে করবে সেটাকেও কিন্তু আমি এখানে তোমাদেরকে ডিটেলসে জানাবো। তো এখানে তোমার পাসওয়ার্ডটা আরও একবার লাগবে, সেটা তোমাকে সাবমিট করতে হবে পাসওয়ার্ডটা চয়েস ফিলিং সেকশনে এন্টার করতে গেলে। পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, এক্ষেত্রে আমি সাবমিট অপশনে ক্লিক করব,
এন্ড দেন ওকে করলে তোমার কাছে চয়েস ফিলিং এর ডিটেলস চলে আসবে। এর পরবর্তীতে চয়েস ফিলিং রিলেটেড দেখো আমি এক্ষেত্রে তোমাদেরকে যেটা বলতে চাইবো যে চয়েস ফিলিং তোমরা করতে পারবে এখান থেকে কতগুলো ফিল্টার তোমাদের রয়েছে যেটা তোমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে ইনস্টিটিউট টাইপ, তো তুমি কোন ইনস্টিটিউট দিতে চাইছো সেটা, যদি তুমি ফার্স্টে গভর্নমেন্ট দিতে চাও তো স্টেট গভর্নমেন্ট, স্টেট ইউনিভার্সিটি দিতে চাইলে স্টেট ইউনিভার্সিটি। আমি এখান থেকে দেখো স্টেট গভর্নমেন্ট যখন সিলেক্ট করে নেব তখন কিন্তু এক্ষেত্রে তোমাদের সমস্ত প্রোগ্রামটা আমি সিলেক্ট করব জিএনএম না এএনএম, তুমি কোনগুলোকে আগে চয়েসে রাখতে চাইছো। আমি জিএনএম সিলেক্ট করব এবং এক্ষেত্রে আমি যদি এখানে তোমাদের এর পরবর্তীতে ডিটেলসটাকে আমি তোমাদেরকে শো করাতে চাই, তো সেক্ষেত্রে ইনস্টিটিউট টাইপ অ্যান্ড ইনস্টিটিউট অ্যাড্রেস দুটোই তুমি শো করাতে চাও, ইনস্টিটিউটটা কোথায় সেটা। এর পরবর্তীতে ফিল্টার অপশনে যদি আমি ক্লিক করি তো পরবর্তীতে তোমাদের কাছে, তো দেখো এক্ষেত্রে চয়েস ফিলিংটা যখন তুমি করবে এখান থেকে ডাইরেক্ট তুমি ফিল্টার অ্যাপ্লাই করে নিতে পারো, স্টেট গভর্নমেন্ট না তুমি কোনগুলো চাইছো, পার্টিকুলার কোন ইনস্টিটিউট চাইলে সেখান থেকে এটা পেয়ে যাবে, বা তুমি কোনো পার্টিকুলার প্রোগ্রাম যদি তুমি সিলেক্ট করো সেটাও করতে পারো। এবার এখান থেকে এই দুটো ফিল্টার খুব ইউজফুল, যেটা হচ্ছে যে ইনস্টিটিউট অ্যাড্রেস এটা না হলেও তুমি ইনস্টিটিউট টাইপটা অবশ্যই সিলেক্ট করবে, তাহলে তুমি বুঝতে পারবে কোনটা প্রাইভেট কোনটা এক্ষেত্রে তোমার গভর্নমেন্ট রয়েছে, এবং জিএনএম এএনএম কোন প্রোগ্রামটার জন্য রয়েছে সেটাও তুমি দেখতে পারবে। তো প্রেফারেন্স সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। এবং এই চয়েস ফিলিং রিগার্ডিং আমি আলাদাভাবে একটা ভিডিও করব যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিভাবে চয়েস সাজাবে সেটাতে, বাট তুমি যদি কোনো চয়েসকে পার্টিকুলারলি অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে যে কোনো চয়েসকে অ্যাড করতে পারবে, যেমন এই অ্যাড অপশনে ক্লিক করে তুমি অ্যাড করতে পারবে, রিমুভ অপশনে ক্লিক করে তুমি এটাকে রিমুভ করতে পারবে, বা সাপোজ তুমি অ্যাড করলে দুটো চয়েসকে, লেটস সে তিনটে চয়েসকে তুমি করলে, তুমি চাইছো এই থার্ড চয়েসটাকে প্রথমে দিতে, তো ওটাকে তুমি আপ ক্লিক করে একে কিন্তু একদম ওপরে নিয়ে চলে যেতে পারবে। সো এক্ষেত্রে আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এইভাবে তুমি চয়েসটা করতে পারবে। বাট চয়েস ফিলিং এর আগে তোমার র্যাঙ্ক অনুযায়ী যে স্ট্র্যাটেজিগুলো তুমি নেবে যেভাবে সাজাবে সেই নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও এটাকে অবশ্যই অনেক বেশি লাইক শেয়ার করো সো দ্যাট অনেকের কাছে এটা পৌঁছতে পারে। আজকের জন্য এইটুকুই, আশা করবো ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না।